এই মাত্র বের হয়ে যাবো বুঝছোস, তুই ভিতরে ঢুকবি, আমি বাইরে দাঁড়ায় পাহাড়। সমস্যা নেই, বেশি তাকাইস না, ফলো করবো পরে। এই তোমরা কারা? আমার তো মনে হয় তোমরা এই বাড়িতে থাকো। ও আমরা আমরা আসলে নিস্তালায় থাকি, নতুন ভাড়াটিয়া। নিস্তালায় কমার্স? এই তো গত সপ্তাহে আসছি। গত সপ্তাহে? জি। এই অনেকদিন হয়ে গেছে, আমি একদিন তোমাদের দেখলাম না। আসলে আমরা তো বাসা থেকে বের হই না, আমাদের একটু ভালো লাগতেছিল না, তাই ভাবলাম ছাদে যাব। এখন দেখি ছাদ তালা মারা, তাই এখানে দুইজন দ্বারা একটু গল্প করতেছিলাম, চলে যাব এখনই আমরা। কোথাও যাচ্ছেন? একটু লাগা ধরা বই রেখা। আর চুপ, ধরা পড়ুন কি, আমি এসে পাক্কা প্লেয়ার, ধরা কেমনি এমনি পড়ুন। চলো পড়ে চলো, চুপ, আস্তে আস্তে তুই দেখি, দেখ দেখতে থাক, আমি তালা খুলি। খুলে না তো, দেখ না ওদিকে, খেয়াল কর দেখ কেউ আসে নাকি। ওঠা হইলা, এদিকে হইতেছে না, আমি ভিতরে যেতেছি, আর তুই বাহিরে পাহারা দে, তালাটা লাগাই দিস। হ্যাঁ, আর যদি কেউ আসে, যদি ব্যতিক্রম কিছু দেখোস, তাহলে আমার সাথে সাথে শরীরে যেয়ে ফোন দিবি, ঠিক আছে? ফোন দিয়ে আগে আগে থেকে সাবধান করে দিবি, কেউ যেন কোনোভাবে বুঝতে না পারেন যে আমি ভিতরে রয়েছি। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা, কিচ্ছু ফলায় রেখে আসবি না, যা পাবি সব নিয়ে। আচ্ছা, সব কিছু নিয়ে আমার সমস্যা নেই, ঠিক আছে? না, বাড়িটা তো দেখি অনেক বড় আছে, বাড়ি ঘরের অবস্থাও তো দেখি খুব ভালো, মনে হয় বাড়িতে অনেক টাকা পয়সা স্বর্ণ গয়না পাওয়া যায় বলে। উফ, এতদিন পরে সে একটা দান মারতে পারুন না। এই এই জায়গায় সময় নষ্ট করে লাভ নাই, ভিতরে যাই দেখি কি আছে। কই রাখছে টাকা, কই জায়গায় তো নেই, তো নেই, কিছুই তো পাই না। খুলে নাকে, কিরে কিছুই তো পাই না, সব তো দিয়ে খালি কাপড় চোপড় দিয়ে ভরা। তোর খালি সব কাপড় চোপড়, আর কোনো কিচ্ছু পাই না, এটা কোনো কথা? কিছুই তো নাই, ভালো লাগে না, এত বড় বাড়ি দিহাইলাম, বাড়িতে দেখি কিচ্ছু নাই, তাহলে কি আমি ফাও ফাও ঢুকলাম? খালি নামেই বড় বাড়ি। ও মা গো, ও টাকা তুমি এইখানে, আমি তোমারে কত খুঁজতেছি, অনেকগুলা টাকা, আমার যে কি খুশি লাগতেছে, এতগুলো টাকা যে হয়তো পাইছি, স্বর্ণ গয়না আরো কিছু পাবো, কিন্তু এই টাকাগুলো আমি রাখবো কি, সে কিছু তো আনি নাই। ও আমার তো কোনো চিন্তাই নাই, আমি যে চুরি করতে আসবো,
এটা ভাইবা আমার জন্য দেখি ব্যাগও রেডি করে রাখছে। ও মা গো, হোক টাকাগুলো তো পাইলাম, এখন স্বর্ণ গয়না খুঁজতে হইব, কোন জায়গায় কি রাখছে সব খুঁজতে হইব। চালু চালু নেহা, চালু চালু কর, হাতে বেশি সময় নাই, কই খুঁজুম। মেয়েটা আমার দিকে দৌড় দিল কেন? লোকটা তুই রুমের মধ্যেই যাইতাছে, কাম সারছে ফোন দেই তাড়াতাড়ি। গরু ভিতর তো বিক্রি গেছে, গেট তো খুলে লাইছে, আমি কিনবো। আয় হায় রে, গেট তো ভিতরতে লাগিয়ে দিছে, হয়তো ভিতরে মায়ের একটা মারিত পড়বো না, এবার কি করি? ওরে বাইর পড়বো কেমনে দূর। ও টাকা পয়সা স্বর্ণ গহনা সবই তো পাইলাম, এইবার সেই লেভেলের একটা দায় মারছি। কয়েকদিন বসে খাওয়া যাইব, এখন কয়েকদিনের জন্য আর কোনো চিন্তাই নেই। তো অনেক হয়েছে, আমি সব সময় আমার জীবনের রিস্ক নিয়ে তারপর চুরি করতে ঢুকি, আর ও শুধু বাহিরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, কিন্তু ভাগের বেলায় উনি আমার হাফ হাফ নেয়, কিসের জন্য? এইবার না, এইবার তোরে আমি আর হাফ ভাগ দিব না, 50-50 করস না, 50-50 তো আমি তোরে এবার আর দিব না। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি চুরি করতে ঢুকি, আমার জীবনের রিস্ক নেই, আর ও শুধু দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। দাঁড়া এই জায়গা থেকে টাকা কয়টা সরাই রাখি। কাম সারছে রে, এইবার মনে হয় ধরা খাইছি। ও আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো, ও আমার বলছে ফোন দিব, এখন পর্যন্ত ফোন দিল না। আল্লাহ, আমার এইবারের মতো বাঁচাও, আমি আর সরি করুন না। কি ব্যাপার রুমের ভিতরে অবস্থা কেন? কাপড় চুপড় অগোছানো, বেডটার কি অবস্থা দেখছো? কাপড় চুপড় ফালাই কি করছে? হ্যাঁ, বিছনা পাতি দেখছস? এই হাবু ভাই যা কাজ কাম করে না মাঝে মাঝে, হ্যাঁ খালি বড় ভাই দেখে কিছু কইতেও পারতাছি না। কই গেছে, কোনো খবর আছে? এইবার যদি ধরা খাই মায়ের একটাও মাটিতে পড়বো না। আল্লাহ, তুমি এইবারের মতো আমার বাসায় দিও, আমি আর জীবনে চুরি করব না। আমার শিক্ষা হয়ে গেছে। কি একটা অবস্থা, বাসাটারে কি করে ফেলাছে দেখছস? দেখছস ওয়ার্ড্রপটা খুলে রাখা গেছে। আমি একটা জিনিস বুঝি না, আজকে তার সাথে আমার কথা বলতে হবে যে ভাই আপনি এরকম হইলে রুমে থাকতে পারবেন না। আল্লাহ আল্লাহ, ধী লাগাই দিল, খুলেও তো না, এখন কি করুম? আমি যদি এই অবস্থায় থাকি আমি তো না খাই মরে যাবো। আল্লাহ, ও আমার সাথে এত বড় বেমানি কেমনে করলো, আমি কেমনে বেরোম, এখন কি করুম? আল্লাহ গো, এইবারের মতো যদি বাইসা তাই আর জীবনে চুরি করবার আসুন না, মার মনে হয় একটাও মিস নাই। ও ভালো কথা, ওর একটা ফোন দিয়ে দেখি। ভালো লাগে না, আজকে আসুক বাসায়। এসি রে, ওর কোনো সারা শব্দ নাই, মনে হয় ধরা খাইছে। একবার যদি ধরা পড়তে পারে তাহলে মায়ের একটু মারিত পড়বো না। হ্যালো, কই তুই? হ্যাঁ দোস্ত,
আমি তো বাইরে 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 কি করছ তোর না আমি কইছি কেউ ভিতরে আসলে আমারে ফোন দিবি তুই ফোন দস নাই আমি ভিতরে এখন ওয়ার্ডরোবের ভিতরে আটকা পড়ে রইছি হ্যাঁ ওই লোক আইছে আর তাড়াতাড়ি কইলাম আমি ওয়ার্ডরোবের মধ্যে ঢুকছি এখন ওই লোক ওয়ার্ডরোব তালা মাইরা থুয়ে গেছে আর কি করব কত দেখি আরে আমি বুঝতে পারি নাই রে আমার ফোনে ব্যালেন্স নাই আচ্ছা তুই একটা কাজ কর তুই যেহেতু দরাই পড়স নাই ভিতরে আসস তুই অর্ডপের ভিতরেই থাক হ্যাঁ বাইরে আইস না আমি দেখি তোর বাইরানের ব্যবস্থা করতেছি কি কইতে আসস হ্যাঁ আমি যদি এইটার ভিতরে বয়ে থাকি তাহলে তো আমি মইরা চামু আই যেমনি হোক তুই আমার বের করার ব্যবস্থা কর দেখ আমার তো দম আটকে আসতেছে ভিতরে কি গরম আমি কি এত গরম সহ্য করতে পারি দেখ আমার দম যায় যায় অবস্থা তুই তাই যেমনি হোক তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা কর আমার এই জায়গা থেকে বের করার আরে দূর এখন তোরে বাইর করতে গেলে আমি নিজে ধরা পড়ে যামগা আর তুই একটা কাজ কর তুই বাড়িতে পারলে বাইরে না বাড়িতে পারলে নাই আমি এডির মধ্যে নেই আমি গেলাম গা এই খবরদার ফোন কিন্তু কাটবি না আমি নিজে ফাইসে গেছি ভিতরে ঢুকা এখন যদি তুই চলে আসিস তাহলে কি হইব তুই বুঝতে পারতেস ভাই দেখ আমি এই জায়গায় দেখ এরকম করিস না ফোন কিন্তু খবরদার তুই কাটবি না তোর যেটা মন চাই হেরাও তুই রাখছিস যেমনি যেমনি পারস আমার এই জায়গা থেকে বের করার ব্যবস্থা কর নয়তো দেখিস আমি যদি বাইরে যেতে পারি রে দেখিস চুন্নির ঘরে চুন্নি ধরে আমি কি করব তুই মনে বালা তুই আমার চুন্নি কস তুই যেমনি মন চাই হেমনি আটকা এই রাখ তো নিজে বাঁচলে বাপের না আমি পলাইলাম দেখ দেখ ফোন কাটবি না কিন্তু ফোন কাটবি কাইটা দিছে এখন কি করো আমি আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ জীবনে অনেক পাপ করছি আল্লাহ তুমি একবার আমার এই জায়গা থেকে কোন রকম বাইর করে দাও জীবনে আল্লাহ আমি আর চুরির নাম বয়ে নিব না আল্লাহ আল্লাহ গো বাইর করে দাও এই কই যাও আম কই যা আপনি এরকম কে ওই আমার রুমে যে একটা আছে ওইটা লিয়ে যাবেন না আপনার রুমে কে আছে আমি তো জানি না আপনি আমার যাইতে দেন আপনি আমার আদর সঙ্গে এই সবই জানবা সবই বুঝবা আমার লাগে আহো আমি কই যামু আহো আরে আমার ছাড়ে এ দি আহো আমার ছাড়েন কই যাইতে দে দিমা আহো এই ছাড়েন আমার আমার কই লয়ে যাইতেছ না আপনি আমার ছাড়েন তোমার সাথে যে আমার রুমের ভিতরে তোমার সাথে তুমি লয়ে যাও সাথে লয়ে রাখিয়া পলাই যাইতেছ গাই দইব আহো আপনি আমার ছাড়েন আমার যাইতে দেন আমার যাইতে দেন আহো আমার যাইতে দেন আমার যাইতে দেন ভাই আমি আপনি দূরে পায়ে ধরি ভাই আমি আচ্ছা নাও ভাই কি শুরু করছ তো বাসার ভিতরে হ্যাঁ অর্ডারের কাপড় চোপড় সব কিছু ফলার ফলার রাখছেন বিছনা পেতে অগোছালো করে রাখছেন সমস্যা কি আপনার আরে ভাই আমি অগোছালো করি নাই ভিতরে লোক আছে ভিতরে লোক আছে মানে আর সব কইতাছে ভিতরে হ্যাঁ আরে মেয়ে কে আর সবই কইতাছে হ্যাঁ ভাই ভাই আমার না 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 ভিতরে ভাই আমার সাইরা দেন না আই না আমি কোনো কিছু বুঝতে সত্যি করে কো লোকটা কই আরে আমি বুঝলাম না এই মেয়ে কে মেয়ে মানুষ বাসা নিয়ে আসলাম তো কাহিনী কোনো কিছু বুঝতেছি না সবই বুঝবেন কই লোকটা কই গেট লাগাই না কই যাবেন সুযোগ নাই যাওয়ার সবচেয়ে ভালো হইব সত্য কথা কয়ে দেন লোকটা কই আমার যাইতে দেন না ভাই যাইতে দিব তো লোকটা লই একবার যাইয়েন লোকটা কই আরে আও ভাই কি হইছে বলবেন তো এই মেয়ে কে রুমে কখন আইছেন এই গত 15 20 মিনিট হয়ে যাইছে পূর্ণ বিষ্ণু হয়ে গেছে কিন্তু রুমের ভিতরে যারা একজন আছে খবর নাই বাসার ভিতরে আর কেউ আছে মানে আমি আপনার কথা রাখা করে কোনো কিছু বলছি না কিলার বন্ধ কি হয়েছে কিলার করে কমু আমি বলছি তালা তালা ডুপ্লিকেট চাকরি যারা বানাইছে কি বলতেছেন হ্যাঁ আমার ঘরে সবকিছু সাফা করব নিয়ত চোর হ্যাঁ ভাই সত্যি করে কম ভিতরেই আছে হ্যাঁ এই আয় আমি যাম না সত্যি করে কইরা আমারে ফোন দিয়া কইছিল ওয়ার্ডরোবের পাল্লার ভিতরে হ্যাঁ ওয়ার্ডরোবের পাল্লার ভিতরে মানে আমি দরজা তালা মেরে দিছি আরে রে খোল তাড়াতাড়ি খোলেন আমার বান্ধবী তোর বান্ধবী দাঁড়া তবে মইরা গেল আরেক বেজা তোর চুনি দরে চুনি কই বান্ধবী হাই বেরে বেরে দেখছো কারবা হাই বেরে 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 বাইরা বাইরা কি মায়া
একটু পানি লয়ে যান, আগে বাসায় লই কি। হ্যাঁ ঘটনা কি, আনতাছে পানি? কবে থেকে কাম করস? আমি করি না। করস না, সব বাইর করতেছি কারা। দেখছেন ভাই, হ্যাঁ কত সুন্দর সুন্দর মাইয়া, এরা করে চুরি বাসা করে যে তোকে দলে কজন আছে? হ্যাঁ 20-25 জন। আর আপনি আর কি জিয়েবেন, এটা একটা চক্র অনেক বড়, ওকে ধরার লেগে আমি বহুদিন ভাত পাচ্ছি, কোনো কাম হয় না, কিন্তু আজকে পড়ে গেছে ভাতে। তো তোরা কেমনে কি করেছো কত খুললে? আসলে আমরা এক এরিয়ায় দুজন করে যাই, মানে আমরা আপনা বইয়ে এসছি আমরা দুইজন, আর বিভিন্ন এলাকায় দুজন দুজন করে গেছি। তোরা মানুষের বাসা কিভাবে ঢুকোস? আসলে হয়েছে কি, আমরা আগে একবার আসি, একবার আইসা কোন ঘরে চুরি করুম ওই ঘরের চাবির একটা মাপ লয়ে যাই, সাবান নিয়ে আসি, সাবানের ভিতরে ওটার মাপ লয়ে যাই, পরে চাবি বানাই নিয়ে আইসা। তারপর বাবা রে বাবা, কি বুদ্ধি! এ বুদ্ধি কিছু করতে, এ তুই আমার সাথে কি কি নিছ আছে দেখি। বাই জান, ভাই এগুলো পরে দেওয়া যাবো। হ্যাঁ টেকে নিয়েছি দেখলে জানা না, আর দেখতে থাকে পুলিশে বন্ধন, পুলিশে বন্ধন। না 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 ভাই জান, আমরা মাফ করে দেন, আমরা এই কাজে বনো করবো না ভাই জান। বিশ্বাস করেন আমরা অনেক ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, তোরা ভালো মানুষ, তোরা যদি ভালো মানুষ হস তা খারাপ মানুষকে ভাই। হ্যাঁ একটা সুযোগ দেন, আজকের পর থেকে আমরা আর এই কাম করব না ভাই। আপনার ফোন দেন তো ভাই। ভাই জান, ভাই জান আমরা মাফ করে দেন, আমরা এই কোন এই চুপ, কোন মাফ নাই, বহুদিন ধরে এলাকার ভিতরে টাকা দিতেছে, চুরি হইতাছে, তোরা করছ বহুদিন চেষ্টা করছ তোমরা লাগা। না ভাই ভাই দেখেন আমরা এই কাম জীবনেও করি নাই, এই প্রথম, এই প্রথম। হ্যাঁ এই প্রথম, সরে গো ধরলে এই কথাই কয়, যত চোর ধরি অত এই কথাই কয়, আজকেই প্রথম, আজকেই প্রথম জীবনে চুরি করে না। চোখ তোকে ব্যবস্থা করনা আছে ভাই ভাই, দেখেন দেখেন এরকম করেন না ভাই, দেখেন ভাই ছেলে চুপ থাক, তোরা এলাকার প্রত্যেকটা বাসাতে চুরি করে যাই ভাই জান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ওই যে চোর ধরছে চোর, স্যার ওই যে লেডি চোর, লেডি চোর, আর ওই ফ্ল্যাটে ঢুকে ঢুকে ওই যে সব কিছু নিয়ে নিঃস্ব করে দেয়। আরে কয়ে দেন বড় চক্র। হ্যাঁ ওর অনেক বড় চক্র। আমার তো ফ্যামিলি আছে ভাই।